একদিকে স্বামী ভাবছেন আমার স্ত্রী নিশ্চয়ই তার অফিসের বসের সাথে সম্পর্ক রয়েছে, অন্যদিকে স্ত্রী ভাবছে আমার স্বামীর হয়তো তার সহকর্মীর সাথে সম্পর্ক আছে। দাম্পত্য জীবনে এরকম সন্দেহকে স্থান দেয়া কতটা যুক্তিযুক্ত? আপনি কেন আপনার সঙ্গীকে সন্দেহ করছেন, অথবা আপনি কেন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করছেন যে কারণে আপনার সঙ্গী আপনাকে সন্দেহ করে? সকল ঝগড়া বিবাদের অবসান ঘটিয়ে একটু ভাবুন, কেন আপনাদের সম্পর্কে সন্দেহ ঢুকে পড়েছে? এই অকারণ সন্দেহকে চিকিৎসা বিজ্ঞানীরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নামে অভিহিত করেছেন। এ ধরনের সমস্যা থাকলে মানুষ অতিরিক্ত সন্দেহ প্রবণ হয় এবং তারা শুধুমাত্র তাদের সঙ্গীর উপরই সন্দেহ প্রকাশ করে না, বরং তারা নিজেদের প্রতি সন্দেহে থাকে যে তারা যা করছে তা ঠিক করছে কিনা। মানুষের জীবনে প্রত্যেকটি সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে কোনো বাধা আসতে পারে এই ভয় থেকেও অনেক সময় মানুষ সন্দেহ করতে শুরু করে। সঙ্গীর উপর অতিরিক্ত নির্ভরশীল থাকা, পূর্বের এমন কোনো ইতিহাস থাকা যার ফলে সঙ্গীর প্রতি অবস্থার অবনতি হয়, দুজনের মধ্যে কথাবার্তা কম হওয়া, একে অপরের সাথে ঘনিষ্ঠতা কমে যাওয়া, একজন আরেকজনকে অবহেলা করা, মূলত এসবের কারণেই একটি সম্পর্কের মাঝে ধীরে ধীরে সন্দেহ দানা বাঁধতে পারে। সম্পর্কে সন্দেহ দূর করার ব্যাপারে RX71 ডেস্ক তাদের নিজস্ব ওয়েবসাইট RX71.co তে কিছু পরামর্শ দিয়েছেন, যা এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। তাদের দেয়া প্রথম উপদেশটি হল, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নিজের উপর বিশ্বাস অটুট থাকলে আপনার সঙ্গীর উপরও আপনার আস্থা অটুট থাকবে। দ্বিতীয় উপদেশটি হল, বন্ধুত্বের সম্পর্ক গড়ুন। সঙ্গীর সাথে আপনার সম্পর্ক হোক বন্ধুর মতো। আপনার বিবাহিত স্বামী বা স্ত্রী সারা জীবন আপনার সাথেই থাকবে, এটা ভেবে নেওয়া অনুচিত। সম্পর্কের মাধুর্য বজায় থাকবে যদি আপনাদের সম্পর্ক হয় বন্ধুত্বের। তৃতীয় উপদেশ, কথার লুকোচুরি খেলবেন না। আপনার সঙ্গীর সাথে সব কথা শেয়ার করুন, কোনো কথা লুকাবেন না। কথা যত লুকাবেন সম্পর্কের দূরত্ব তত বাড়তে থাকবে এবং সাথে সাথেই আপনার সঙ্গী আপনাকে অবিশ্বাস করতে শুরু করবে। আরও বেশি সমস্যা হবে যদি আপনার বিষয়ে কোনো অজানা বা সন্দেহজনক কথা সে অন্য কারো কাছ থেকে জানতে পারে। চতুর্থ উপদেশ, সঙ্গীকে অন্তর থেকে শ্রদ্ধা করুন। আপনার সঙ্গীকে সর্বদা সম্মান করুন। তার সম্বন্ধে কোনো গোপন কথা যদি জেনেও থাকেন সেক্ষেত্রে উত্তেজিত না হয়ে সত্যতা যাচাই করুন। আপনি আপনার সঙ্গীকে সম্মান করলে তারও আপনার প্রতি শ্রদ্ধাবোধ এবং ভরসা বৃদ্ধি পাবে এবং এতে করে সম্পর্কের সন্দেহ কমতে থাকবে। পাঁচ নম্বর উপদেশ, পছন্দের কাজগুলো এক হয়ে করুন। দুজনে করতে ভালোবাসেন এমন কোনো কাজ একসাথে করুন। হতে পারে তা সিনেমা দেখা, খেলাধুলা করা, গান গাওয়া অথবা যে কোনো কিছু। ষষ্ঠ উপদেশ, সম্পর্কের জটিলতা দূর করতে সরাসরি কথা বলুন। সঙ্গীর উপর কোনো বিষয়ে সন্দেহ হলে সরাসরি তার সাথে কথা বলুন। লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করবেন না যা সম্পর্কে ফাটল ধরে। চুপ করেও থাকবেন না, কারণ এগুলো পরে বড় আকার ধারণ করতে পারে। সম্পর্কে সন্দেহ দূর করার প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে সরাসরি কথা বলা। সাত নম্বর উপদেশটি হলো, ক্ষমা চাইতে শিখুন। কখনো কোনো ভুল করে থাকলে সঙ্গীকে মিথ্যা বলবেন না, সত্যি কথা বলে তার কাছে ক্ষমা চান এবং সঙ্গীকে বোঝার চেষ্টা করুন। উপদেশ নম্বর ৮ হলো, অহেতুক ভাবনা থেকে নিজেকে বিরত রাখুন। সঙ্গীর কোনো একটা ব্যাপার নিয়ে জল্পনা কল্পনা করে নিজে নিজে অনেক কিছু চিন্তা করে বসে থাকবেন না। বাস্তব জানার চেষ্টা করুন এবং এ বিষয়ে তার সাথে সরাসরি কথা বলুন। সর্বশেষ উপদেশটি হলো, সঙ্গীকে আপনার পুরনো সম্পর্কের বিষয়ে স্পষ্ট রাখুন। আপনার সঙ্গীর পূর্বে কোনো সম্পর্ক থেকে থাকলে তা নিয়ে কোনো কটূক্তি করবেন না। সম্পর্ক শুরু করার আগেই সকল পুরাতন সম্পর্ক নিয়ে কথা বলে নিন। মিথ্যা বলে সম্পর্ক তৈরি করার চেয়ে সে সম্পর্ক না থাকা ভালো। পুরনো সবকিছু ধুয়ে ফেলে নতুন করে সম্পর্ক শুরু করুন। প্রত্যেকটি সম্পর্কের একটি উদ্দেশ্য হওয়া উচিত, দুজনের উজ্জ্বল ভবিষ্যৎ। সম্পর্কে সন্দেহ নিয়ে এসে সাজানো সংসার নষ্ট করবেন না। কথাগুলো আমি দেশের জনপ্রিয় ও নির্ভরযোগ্য স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অনলাইন RX71.co থেকে পেয়েছি। আপনি চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে এর মূল লেখাটি পড়ে আসতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও আগামীকাল, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।